একটা মহিলার একসঙ্গে 9টা বাচ্চা হয়েছে, ঠেলা সামলা। তো আল্লাহ বলছেন সন্তান তোমাদের জন্য নিয়ামত, আর আমরা মনে করছি এটা জঞ্জাল, যত কম হয় তত ভালো, একটা হলে আরো ভালো, এখন বলতে পারে না হলে আরো ভালো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাক বলছেন আল্লাহ নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আবশ্যিরি সাবিরিন, আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব তোমাদের মাল সম্পদ কমতি করে দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, মৃত্যু দিয়ে, সব ব্যাপারে তোমাদের পরীক্ষা হবে। সন্তান দেওয়াটাও পরীক্ষা, সন্তান নেওয়াটাও পরীক্ষা। অনেকেরই সন্তান চায় না তবুও পাচ্ছে, ভাবছে এত কী করব। এজন্য আমাদের সরকার বলেছে দুটো সন্তানই যথেষ্ট, একটা হলে আরও ভালো। যারা এসব কথা বলেন তারা নিজেরাই আল্লাহ হয়ে গেছেন। যে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা মহিলা একসঙ্গে 9টা বাচ্চা হয়েছে, ঠেলা সামলা। যাদের সন্তান নেই তারা সব গিয়েছে, গিয়ে বলছে তুমি এত ওলো ভ্যান চালায়, ভ্যানওয়ালাকে 9টা সন্তান মানুষ করতে পারবে? সবাই লাইন দিচ্ছে, বাবা আমাদের সন্তান নেই, তোমার একটা সন্তান আমাদের দিবা। বাপ বলেছে সন্তান দিয়েছে আল্লাহ, রুজি দেবেন তিনি, তোমাকে আমি সন্তান দেব নাকি? আমি ভ্যান চালায় খাইতে কী হয়েছে, আল্লাহ ব্যবস্থা করবে। এটাও পত্রিকায় আসছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ওই ভ্যান চালক ব্যক্তির ইমান যত আছে, আমাদের অনেক আলেমেরও ওই ইমান নেই। আল্লাহ ওই ইমানটা দেখে। কয়েক বছর আগে, করোনার আগে, সাতক্ষীরায় একটা হিন্দু মহিলার 4টা বাচ্চা হয়েছে, পত্রিকার ছবি আসতেছে, অনেক কিছু আসছে। সে একেবারে গরিব, মানে দিল্লির মজুরি না দিলে, কামলা না খাটলে তো খাওয়া জোটে না। পত্রিকায় দেখলাম, আমি আমার সাতক্ষীরা জেলা সংগঠনকে নির্দেশ দিলাম, ইমিডিয়েট সেখানে যাও, নগদে এত টাকা দাও, আর 4টা বাচ্চার কাপড় চোপড় যা লাগে সব নিয়ে যাও, ওর মায়ের খানা পিনা যা লাগে এই এই দিয়ে দাও। ওই হিন্দু মেয়েটা তখন বলছে আপনারা কে, আজকে দুদিন ধরে আমি যে খেতে পাচ্ছি না, সাংবাদিকরা আসছে ছবি নিচ্ছে পত্রিকায় দিচ্ছে, কোনো লোক তো আমাকে 5টা টাকাও দেয়নি, শুধু রাজশাহী থেকে উনি 5000 টাকা পাঠালেন, আরও এতগুলো কাপড় ছবি পাঠালেন, আপনারা খোঁজ খবর নিচ্ছেন, আপনারা কে? হিন্দু মানুষের প্রতি, মানুষের যদি এই সহানুভূতি না থাকে তা ধিক আমরা কিসের মুসলমান? এটাই তো ইমানের পরীক্ষা, তাই না? হোক সে হিন্দু, সে তো মানুষ, আগামী দিনে তার ওই সন্তানটা যে মুসলমান হবে না তাকে নিশ্চয়তা আছে? হয়তো এই ঘটনায় হয়তো একদিন সে মুসলমান হয়ে গেছে কি না আল্লাহ ভালো জানে, এত যোগাযোগ নাই। এটা কিন্তু আল্লাহর নিয়ামত, সন্তান আল্লাহ দেওয়া নিয়ামত, আমরা এটাকে জঞ্জাল মনে করছি। যে বাপের সন্তান নাই তাকে যে জিজ্ঞেস করেন সন্তান নিয়ামত না জঞ্জাল, আর যার একটা সন্তান আছে তাকে যদি জিজ্ঞেস করেন একটা সন্তান দেশে কী করবে, মা অসুস্থ হয়েছে বাবা অসুস্থ হয়েছে দুজনে কী করবে, একটা সন্তান কোন দিকে যাবে? সে রাশিয়ার সেই মহিলাটির কণ্ঠ আজও যেন শুনতে পাই। কয়েক বছর আগে পত্রিকা দেখছিলাম, রাশিয়ার খুব মহিলা নেত্রী, তিনি বলছেন দুনিয়ার সব মহিলাদেরকে লক্ষ্য করে, হে আমার মা বোনেরা শোনো, তোমরা কখনোই কোনো সরকারের ধোকায় ভুলো না, তারা অধিক অধিক সন্তান গ্রহণ করো, কখনোই একটা সন্তানের মা হয়েও না। রাশিয়ার মহিলা মুসলমান না, আমরা তো বলবো নাস্তিক, তাই না? সেই মহিলার সেই আকুল আবেদন পত্রিকা আমরা পড়েছিলাম, সেই মহিলা যদি এ কথা বলতে পারে, বাংলার মহিলা মুসলমানদের কেন কথা বলতে পারে না? খালি সন্তান মারো যেন সন্তান না হয়।
আচ্ছা, আল্লাহ বলছেন সন্তান তোমাদের জন্য নিয়ামত, আর আমরা মনে করছি এটা জঞ্জাল, যত কম হয় তত ভালো, একটা হলে আরও ভালো, এখন বলতে পারে না হলে আরও ভালো। দুর্ভাগ্য এদেশের মানুষের আকিদা ও বিশ্বাসের, আকিদার ক্ষেত্রে পরিবর্তন আনা আবশ্যক।